নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ। নিজের এই তিন কথা অন্যকে জানালেই জীবনে হবে অসুখী, কমবে সমৃদ্ধি। নিজের মতাদর্শ ও উপদেশের মাধ্যমে অনেকেই সঠিক পথ দেখিয়েছেন বাবা নিম করলি। বিংশ শতাব্দীর মহান সন্তানদের মধ্যে অন্যতম হলেন বাবা নিম করলি। তাকে বজরংবলীর অবতার হিসেবে পূজো করেন সকলে। তার জীবন মন্ত্র সকলকে উদ্বুদ্ধ করেছে। তার উপদেশ মেনে চললে জীবনে কখনো কোনো সমস্যা দেখা দেয় না। আয় সম্পর্কে কাউকে জানাবেন না। নিমকরলি বাবার মতে অন্যদের কখনো নিজের আয় সম্পর্কে জানানো উচিত নয়। প্রত্যেককেই নিজের আয়ের প্রতি সন্তুষ্ট থাকার পরামর্শ দেন তিনি। নিমকরলি বাবার মতে কারো আয় জানার পর ব্যক্তি সেই ব্যক্তির পদ স্তর বিবেচনা করতে শুরু করেন। প্রচুর আয় করলে অপর ব্যক্তি তাতে লোভ দেয়, এর ফলে চাকরি ও ব্যবসায় লোকসান দেখা দিতে পারে। নিজের আয়ের উপর অন্যের নজর রাখতে দেবেন না। দান ও পুণ্যের কথা কাউকে বলবেন না। অন্যকে প্রচুর দান পুণ্য করেন ও সকলকে তা শোনাতে থাকেন। নিমকরলি বাবা নিজের দান পুণ্যের অন্যকে জানাতে পালন করেন। নিমকরলি বাবার মতে অন্যের সামনে নিজের দান পুণ্যের কথা জানালে সেই দানের কোনো পুণ্য লাভ করা যায় না। আধ্যাত্মিক ও পুণ্যফল লাভ করার জন্য কখনো দান সম্পর্কে কাউকে জানাবেন না। দান পুণ্যের কথা জানলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। নিজের দুর্বলতা ও শক্তি সম্পর্কে কাউকে জানাবেন না। নিমকরলি বাবা কাউকে নিজের দুর্বলতা ও শক্তি সম্পর্কে বলতে বারণ করেছেন। কেউ আপনার দুর্বলতা সম্পর্কে জানলে তার দুর্ব্যবহার করতে পারেন, এমনকি আপনার বিরুদ্ধে গুরুতর ষড়যন্ত্র করতে পারেন। তাই ভুলেও নিজের দুর্বলতা কখনো কাউকে জানাবেন না। অন্যদিকে নিজের শক্তি সামর্থ্য কাউকে জানাতে নেই। অপর কোনো ব্যক্তির নিজের শক্তি সামর্থ্য জানানো মূর্খ।